তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তো তোমরা হয়তো ভাবছো আজকে হঠাৎ করে ভিডিও দিচ্ছি আর হঠাৎ করে কোথায় যাচ্ছি। তো তোমাদের সঙ্গে আগে সেটা ক্লিয়ার করি, তো এই ভিডিওটা আমাদের এক্সামের আগের ভিডিও। বাড়ি থেকে আসার পরে আমরা মাত্র 20 জন ছিলাম। তখন আমাদের হোস্টেল থেকে নিয়ে গেছিলো একটা ঠাকুর দেখাতে, আমাদের একদম যে হাসপাতাল আছে সেখান থেকে একটু দূরে। তো সেই দিনে এটা ভিডিও আমরা পৌঁছেই দেখি ঠাকুর বের করা হয়ে গেছে, মানে বিসর্জন দেবে। তো আমাদের ফাইনাল এক্সাম শেষ, তো আমি ভাবলাম যে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমরা মাত্র কয়জন ছিলাম, আর এরপরে আমরা ঠাকুরের প্রসাদ নিয়ে নিই এবং তারপরে আমরা হোস্টেলের উদ্দেশ্যে আবার রওনা হই। আর আমরা কিন্তু একা আসিনি, আমাদের সঙ্গে আমাদের কেয়ার টেকার যিনি এসেছিল আর তার সঙ্গে আমাদের একটা দাদা এসেছিল। আর সেই দিন আমরা ঘুম থেকে উঠেই আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো সন্ধ্যে হয়ে গেছে, আর আমাদের সন্ধ্যের পরে তো অ্যালাউ নেই বাইরে থাকার, তো আমরা চলে গেছিলাম হোস্টেলে। তো এরপরে আমাদের যে কেয়ার টেকার দিদি আছে, তো সে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো সে আমাকে বলে যে তোর এইগুলোই থেকে যাবে ট্রেনিংয়ের পর, তো তোমরা দেখো আর কে ভিডিওটা করে দিচ্ছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এইটাই কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এরপর আমরা হোস্টেলে ফিরে আসি, ফিরে এসে ড্রেসটা চেঞ্জ করে চলে আসি রাত্রের খাবারের এখানে, কারণ আমরা মাত্র 20 জন ছিলাম। তো দুলালদাকে বললাম, দুলালদা একটু কিছু করো আমাদের জন্য, যে লুচি খাবো আমরা বায়না করলাম। তো দুলালদা বললো ঠিক আছে। তো সেদিন দুলালদা যেহেতু একাই ছিল ডিউটিতে, তো আমরা বললাম যে আমরা ঘরে বসে কী করবো, তো আমরা চলে এলাম একটু হেল্প করতে। তো এখানে আজকে রাতের মেনু ছিল লুচি, সেমাই আর ছিল একটা তরকারি। তো আমাদের হোস্টেলে কিন্তু প্রায় এরকম করে আমাদেরকে খাওয়াই দুলালদা। আর দেখো আমি কিন্তু লুচি বেলতেও পারি, শুধু ভিডিও করি এটা কিন্তু নয়। তোমাদেরকে যে দেখালাম ভিডিওটা করে দিচ্ছিলাম আমাকে দিদিটা, সেই দিদিটা কিন্তু এই ভিডিওগুলো করে দিয়েছে, তো সে তো অতটা ভালো করে পারে না। তো যাই হোক, যা করে দিয়েছে ওটাই অনেক। আর এরপরে আমাদের এখানে লুচি ভাজা চলছে। তো আমাদের খাবার কিন্তু রেডি। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই মিনি ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এরপরে আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে এরকম ছোটো ছোটো করে মিনি ব্লগ শেয়ার করার, কারণ আমাদের ফাইনাল এক্সাম শেষ, এখন শুধু 1 মাস আছে, এটা শুধু ট্রেনিং করব আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমরা সব ভিডিও নোটিফিকেশনটা ঠিক টাইমে পেয়ে যাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সবাই কিন্তু সুস্থ থাকবে।